জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন এটি রাষ্ট্রীয় সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হৈছে আমার দেশত জনবিস্ফোরণের সমস্যার সমাধান বিচারি মাননীয় কেন্দ্রীয় সরকারক এখন কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন রূপায়ণ আর বলবৎ করার বাবে আগ্রহ প্রকাশ করা আর তার কারণে জনসাধারণের মাজত সচেতনতার সৃষ্টি করে একটা পরিবেশ সৃষ্টি করা। যা 11 তারিখে রাষ্ট্রসংঘয় এখন প্রতিবেদন প্রকাশ করেছিল, যত কোয়া হয়েছিল যে 2023 চনত ভারতের জনসংখ্যাই চীনের জনসংখ্যাক পিছ পেলাব, ভারতের জনসংখ্যা 142 কোটির উপর যাব। এই তথ্যই আর প্রতিবেদনখনে সমগ্র ভারতবর্ষত এক উখল মাখল পরিবেশের সৃষ্টি করেছে, রাইজক সচেষ্ট আর সাবধান করে তুলিছে। গতি রাইজর দৃষ্টি এতিয়া জনবিস্ফোরণের উপর। প্রথম কথা, যেতিয়া আমি জনবিস্ফোরণের কথা কওঁ তেতিয়াই সাধারণত আমাক আগরেপরাই আমার দেশের জনসংখ্যাক চীন দেশের জনসংখ্যার তুলনা করে কোয়া হয়। কোয়া হয় যে চীনেই এটা বিশ্বের ভিতর আটকি ডর জনবহুল দেশ আর ভারতে 2023 চন সের পেলাব। কিন্তু এই ব্যাখ্যাটা একচুয়ালি উচিত নহয়, কারণ চীনক বিশ্বের ভিতরতে জনবহুল দেশ বলে কই কই আমার মনত সর্বসাধারণের মনত এনেকটা মনোভাবের সৃষ্টি করাইছে যেন চীনলৈ গেলে চীনের রাজপথ, চীনের মল, বজার আদি জনসমাগমের আমি যেন ভরিয়ে দিব নোৱাৰি, ইমানেই জনসংখ্যা তাত হয়েছে, এনেকটা পিকচার আমার মনত মানসিকভাবে জাপি দিয়া হয়েছে। আসলতে সেইটো নহয়, চীন দেশত কোনো প্রকারেই জনবিস্ফোরণ হওয়া নাই। এই মুহূর্তত চীন দেশত জনসংখ্যার ঘনত্ব হৈছে 153, আনহাতে ভারতবর্ষত জনসংখ্যার ঘনত্ব প্রায় 470 জন। প্রতি বর্গ কিলোমিটারত আমার দেশত 470 জন লোক থাকে আর চীন দেশত কেবল 153 জন লোক থাকে। দ্বিতীয়তে ভারতবর্ষর জনসংখ্যা এই মুহূর্তত 141 কোটি হওঁ, অহা বছর আমি চীন দেশের জনসংখ্যাতকৈও বেশি হম। ইয়ার অর্থ এইটো নহয় যে চীন দেশত জনসংখ্যা অত্যাধিক রূপত বৃদ্ধি হয়েছে, বরঞ্চ চীন দেশখন আয়তনত আমার দেশতকৈ 3 গুণ ডাঙর। ডাঙর হওয়ার কারণে চীনত জনবিস্ফোরণের কোনো লক্ষণ ফুটি উঠা নাই। গতি আমি চীনের ভারতবর্ষের জনসংখ্যাক তুলনা করে কোনো এক বিশেষ বার্তা দিয়াটো উচিত নয়, বরঞ্চ ভারতবর্ষের জনসংখ্যাক বাংলাদেশের জনসংখ্যার তুলনা করলেহে কিছু অর্থপূর্ণ হব পারে, যেহেতু বাংলাদেশেরও জনবসতির ঘনত্ব অধিক বেশি। এই মুহূর্তত ভারতবর্ষই পৃথিবীর ভিতর একমাত্র দেশ জনবিস্ফোরণের কবলত পড়ি এক জনবহুল দেশে পর্যবসিত হয়েছে। দ্বিতীয়তে জনবিস্ফোরণের ফলত আমার দেশত বহুতো আর্থিক, সামাজিক, পারিপার্শ্বিক সমস্যা দেখা দিছে। নিবনুয়া সমস্যার বাড়িছে, সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, বিভিন্ন জাতি গোষ্ঠী সম্প্রদায়ের মাজত সম্প্রীতির অভাব হয়েছে, তারপরে আমার পারিপার্শ্বিকতা বিনষ্ট হয়েছে। গতি এইবিলাক জনবিস্ফোরণের আটাইতকৈ ডাঙৰ ইন্ডিকেটর্স, সংকেত। বহুতে কয় যে ভারতবর্ষর টি এফ আর রেট মানে এগারী মহিলায় জীবনকালত কেটা সন্তান জন্ম দিব পাৰে, ভারতবর্ষর টি এফ আর রেট এতিয়া অলপ কমিছে, 2% তলৈ আহিছে। এটি শুভ সংবাদ বুলি কয়। আমি এই টি এফ আর রেট কেতিয়াও গ্রহণযোগ্য হয় বুলি কব নখোজো, কারণ এই টি এফ আর রেট ভারতের বহুত লোকর যেটো জন্ম দিয়ার ক্ষমতা তাক অন্তর্ভুক্ত করা হওয়া নাই। কারণ আমি জানো আর রাষ্ট্রীয় নিউজ চ্যানেলবিলাকতো কই থকা হয়েছে যে এনে হাজার হাজার লাখ লোক আছে যার নাম ভোটার তালিকাত আছে, কিন্তু জনসংখ্যা হিসাব করা বা জনসংখ্যার যেটো সেন্সাস তালিকা তাতর নাম নাই। গতি এনে অবস্থাত টি এফ আর রেটো সন্দেহর আবর্তন। আর দ্বিতীয়তে এই মুহূর্তে যদি টি এফ আর রেট পয়েন্ট হিসাবত অকমান কমিছেও, তেনেহলেও ভারত জনবিস্ফোরণের ভারতে কেতিয়াও রক্ষা নাপাব, কিয়নো ইতিমধ্যেই ভারতবর্ষ জনবিস্ফোরণের শীর্ষবিন্দুত উপনীত হয়েছে বা হয়তো শীর্ষবিন্দু ক্রস করেছে। গতি এতিয়া যদি টি এফ আর রেট পয়েন্ট হিসাবত কমেও
জনবিস্ফোৰণৰ ৰেখাডাল কেতিয়াও আকাশৰ পৰা ৰুহকৈ সৰি পৰাৰ দৰে কেতিয়াও নপৰে, বৰঞ্চ ৰেখাডাল পুনৰ ঊৰ্ধমুখী হৈ গৈহে থাকিব। সেইকাৰণে 1952 চনৰ পৰা আমাৰ দেশত যি পৰিয়াল পৰিকল্পনা নীতি গ্ৰহণ কৰি আহিছিল, আজি 70 বছৰ হ'ল, এই পৰিয়াল পৰিকল্পনা নীতিয়ে জনবিস্ফোৰণ ৰোধ কৰাত সম্পূৰ্ণৰূপে বিফল হৈছে। অকল বিফল হোৱাই নহয়, পৰিয়াল পৰিকল্পনা নীতিয়ে আমাৰ দেশত ডেমোগ্ৰাফিক ইমবেলেন্স, যিটোক আমি কওঁ জনসাংখ্যিকীয় অসন্তুলন, বৃদ্ধি কৰিছে। বিভিন্ন গোষ্ঠীৰ মাজত জনবিন্যাস অত্যাধিক ৰূপত বৃদ্ধি পাবলৈ লৈছে। এটা গোষ্ঠীৰ সংখ্যা বাঢ়িছে, আন এটা গোষ্ঠীৰ সংখ্যা কমিছে। এই যিটো জনসাংখ্যিকীয় অসন্তুলনতা, ইয়াৰ বাবেই আমাৰ দেশ এখন গৃহযুদ্ধৰ পিনে আগবাঢ়ি গৈ আছে। আমি সেয়েহে ক'ব খোজোঁ যে জনবিস্ফোৰণৰ যদি সমস্যাসমূহ আমি সমাধান কৰিব খোজোঁ, তেনেহ'লে এখন কঠোৰ জনসংখ্যা নিয়ন্ত্ৰণ আইনৰ বিকল্প আমি দেখা নাই। আৰু সেইকাৰণে আমি জনসচেতনতা সৃষ্টিমূলক কামত জড়িত হৈ আছোঁ, যাতে এখন কঠোৰ জনসংখ্যা নিয়ন্ত্ৰণ আইনৰ বাবে এক সুন্দৰ পৰিৱেশৰ সৃষ্টি হয়, যে আমচুৱায়ও এতিয়া এখন কঠোৰ জনসংখ্যা নিয়ন্ত্ৰণ আইন সমৰ্থন কৰিছে। কাৰণ জনবিস্ফোৰণৰ ফলত যি সমস্যাৰ সৃষ্টি হয়, সেই সমস্যা কেৱল আমাৰ দেশৰ এটা বিশেষ জাতিৰ প্ৰতিয়েই সৃষ্টি নহয়, সমগ্ৰ জাতিসত্তাৰ প্ৰতি সমস্যাৰ সৃষ্টি হয়। নিবনুৱা সমস্যা বাঢ়িছে জনবিস্ফোৰণৰ ফলত, মূল্য বৃদ্ধি হৈছে জনবিস্ফোৰণৰ ফলত, জনবিস্ফোৰণৰ ফলত মানুহৰ থাকিবলৈ ঠাই নাই, ভৰ বাৰিষাৰ ব্ৰহ্মপুত্ৰ বুলি ক'লে আমাৰ বুকু কঁপি উঠে। কিন্তু এই বাৰিষা বতৰতো ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত ৰাতাৰাতি এখন গাঁও গঢ়ি উঠে। ইয়াৰ মূল কাৰণ হ'ল জনবিস্ফোৰণ। থাকিবলৈ ঠাই নাই, আমাৰ বনাঞ্চল ধ্বংস কৰা হৈছে, বনাঞ্চল ধ্বংস কৰি তাত গাঁও স্থাপন কৰা হৈছে, দ অঞ্চল, জলাশয়, ৰাস্তাৰ পথ, চৰণীয়া পথাৰ ইত্যাদি সকলো অধিগ্ৰহণ কৰি, মঠ মন্দিৰৰ ভূমি অধিগ্ৰহণ কৰি মানুহে ঘৰ বনাবলৈ বাধ্য হৈছে। ইয়াৰ মূল কাৰণ জনবিস্ফোৰণ। গতিকে নিবনুৱা সমস্যা, মুদ্ৰাস্ফীতি আদি সমস্যাৰ প্ৰতি নিবন্ধ দৃষ্টি নিবন্ধ ৰাখি বিভিন্ন জাতীয় সংগঠনে ৰাস্তাৰ ৰাজপথ উত্তাল কৰিছে। এনে উত্তাল কৰাৰ অৰ্থ থাকিবই নোৱাৰে, কাৰণ নিবনুৱা সমস্যা, জনবিস্ফোৰণ, মূল্যবৃদ্ধি, পাৰিপাৰ্শ্বিকতাৰ বিলুপ্তিকৰণ, এইবিলাকৰ মূল কাৰণ কি? ইয়াৰ মূল কাৰণ নিশ্চিতভাৱে জনবিস্ফোৰণ। গতিকে সকলো দল সংগঠন আগবাঢ়ি আহিব লাগে, এখন কঠোৰ জনসংখ্যাৰ দ্বাৰা বাবে ৰাইজৰ মাজত সজাগতাৰ সৃষ্টি কৰি চৰকাৰৰ বাবে এক পৰিৱেশ সৃষ্টি কৰিব লাগে, যাতে বিভিন্ন সমস্যাৰ মূল কাৰণ জনবিস্ফোৰণক আমি নিয়ন্ত্ৰণ কৰিব পাৰোঁ। আৰু সেই উদ্দেশ্যলৈ জনসংখ্যা সমাধান ফাউণ্ডেশ্যনে কাম কৰি আহিছে, আগন্তুক দিনতো কাম কৰিব। আমি আশাবাদী যে অহা সংসদৰ অধিৱেশনতেই হয়তো জনসংখ্যা নিয়ন্ত্ৰণ অধিনিয়মখন সংসদৰ মজিয়াত উপস্থাপিত হ'ব।